অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করা এবং সোনার প্রলেপ দেওয়া সোনালি রঙের এই চা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চা। চায়ের দাম 16 কোটি টাকা। হ্যাঁ, এমনই চা তৈরি হচ্ছে আমাদের প্রতিবেশী বাংলাদেশে। অবাক হয়ে যাচ্ছেন, আসলে চা বাগানে অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি করা এবং সোনার প্রলেপ দেওয়া সোনালি রঙের এই চা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চা, এমনটাই দাবি করেছেন এই চা তৈরির সঙ্গে জড়িত সকলে। চায়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ তাদের উৎপাদিত গোল্ডেন বেঙ্গল টি নামের বিশেষ চায়ের মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি 14 লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 16 কোটি টাকা। লন্ডন টি এক্সচেঞ্জের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের সিলেট অঞ্চলে গত কয়েক বছর অত্যন্ত গোপনে এই চায়ের চাষ করা হচ্ছে। চায়ে নানারকম প্রকার হয়। এই চাটি প্রকারগতভাবে ব্ল্যাক টি হলেও স্বচ্ছ পেয়ালায় পরিবেশন করলে এটি সোনালি রঙের হয়ে যাবে। প্রায় 4.5 বছর ধরে বিশেষ পদ্ধতিতে এই চা উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন টি এক্সচেঞ্জ। বিশ্বের একাধিক রাজপরিবারের জন্য এই চা সরবরাহ করে তারা। চায়ের নানা জাতের মধ্যে বিশ্বে এখন পর্যন্ত হোয়াইট টি দামি চা হিসেবে বিবেচিত হয়ে থাকে। তবে বাংলাদেশে হোয়াইট টির চাষাবাদ খুব একটা হয় না। বাংলাদেশের প্রায় সব চা বাগানে ব্ল্যাক টির উৎপাদন হয়ে থাকে। এর বাইরে গ্রিন টি, ইনস্ট্যান্ট টি কিছুটা চাষ হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।